2019 বিশ্বকাপ ফাইনালের কথা ক্রিকেট প্রেমীরা জীবন দশায় ভুলবে না। ইংল্যান্ড নিউজিল্যান্ডের যেই ফাইনাল মহাকাব্যের পর্যায়ে পৌঁছেছিল, ওয়ানডে থেকে ফরম্যাটটাই বা টেস্ট, প্রতিপক্ষ সেই ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টেও রক্তের গতি বাড়িয়ে দিয়েছে এই দুই দল। লর্ডসের ফাইনালে শেষ হাসি হেসেছিল ইংল্যান্ড, কিন্তু এই বনেদি ফরম্যাটে নিউজিল্যান্ডের জিত এক রানে। টেস্ট ক্রিকেট এতটা রোমাঞ্চকর হতে পারে তা না দেখলে বিশ্বাসই করা যাবে না। প্রায় 150 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনার নজির এই নিয়ে কেবল দ্বিতীয়বার। এমন ঘটনা ক্রিকেট বিশ্ব এর আগে দেখেছে একবারই, 1993 সালে। সেবার অ্যাডিলেডে এক রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ফলোঅন হবার পরেও টেস্ট ক্রিকেটে কোনো দলের জয় এমন ঘটনাও বিরল, যা ঘটেছে মাত্র 4 বার। ক্রিকেট ইতিহাস প্রথম এই জয়ের সাক্ষী ছিল 1894 সালের 14 ডিসেম্বর। সিডনিতে ঐতিহ্যবাহী অ্যাশেজ টেস্টে চমকে দিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 586 রান করেছিল প্রথম ইনিংসে। ইংল্যান্ড জবাবে 325 করে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ফলোঅন করায়। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দুরন্ত প্রত্যাবর্তন করে 437 রান স্কোরবোর্ডে যোগ করে। ব্রিটিশ পেস অ্যাটাকের সামনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র 166 রানে। ইংল্যান্ড জিতেছিল 10 রানে। দ্বিতীয় ঘটনাটা ঘটেছিল 1981 সালে, সেবারও সেই অ্যাশেজ। দুই চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেবার লিডসে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে 9 উইকেটে 401 রান করে ডিক্লেয়ার করে। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র 174 রানে। অস্ট্রেলিয়া ফলোঅন করায় ইংল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে দারুণ ঘুরে দাঁড়ায় ব্রিটিশরা, করে 356 রান। রান তাড়া করে জিততে নেমে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় 111 রানে। বব উইলিস একাই তুলে নিয়েছিলেন 8টা উইকেট। ইংল্যান্ড জিতে যায় 18 রানে। 2001 সালে ইডেন গার্ডেন্স সাক্ষী ছিল এমনই এক ম্যাচের। কলকাতায় ওই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 445 রান করে। জবাবে ভারতীয় দল প্রথম ইনিংসে 171 রানে গুটিয়ে যায়। অজিরা যথারীতি ফলোঅন করায় ভারতকে। তারপর দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার ফেয়ারি টেল। সেদিন 5ম উইকেটে রাহুল দ্রাবিড় আর বিভিএস লক্ষণের ঐতিহাসিক 376 রানের পার্টনারশিপ আজও লেখা ক্রিকেট ইতিহাসে। বিভিএস লক্ষণ 281 রানের ইনিংস খেলেছিলেন, দ্রাবিড় করেছিলেন 180। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ছিল 384 রানের টার্গেট, তবে তারা গুটিয়ে যায় 212 রানে। শেষমেশ ম্যাচটা হারে 171 রানে। ক্রিকেটে দিনকে দিন ফর্মেট ছোট হয়ে আসছে, কিন্তু টেস্ট ক্রিকেটের আবেদন যে এতটুকু কমেনি, ওয়েলিংটন মহাকাব্য যেন সেই বার্তাই নিয়ে এসেছে নতুন করে। বাংলাদেশে যখন কাক ডাকা সকাল, নিউজিল্যান্ডে দিন শেষের গান। ফরসানা জহির, টিস্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টিস্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট টিস্পোর্টস.com.